অনেক কিছু বাচ্চা নেমেছে, এটা একটু দেখুন এই কালারগুলো বাচ্চাগুলো নেমেছে। এই যে দানির দানার ভুসিগুলো পড়ে আছে, এই ভুসির মধ্যে ওরা গরমের মধ্যে থাকে। আর এই দেখুন সানফ্লাওয়ার সিড, এগুলো হচ্ছে সানফ্লাওয়ার। হ্যালো বন্ধুরা, আমি রাহুল লাভিং পেট সেম পেট চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার সাথে সাথে কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া আসছে। এই কারণে কিন্তু বাজিকার পাখি তো ঠান্ডা লাগবে, যাতে ঠান্ডা না লাগে আমি কী কী প্রস্তুতি নিয়েছি, তো আমি কী প্রস্তুতি নিয়েছি আর কিরমভাবে রেখেছি সেটা আজকে আপনার সাথে তুলে ধরবো। যদি ভালো লাগে বন্ধুরা, এই যে ঠান্ডায় কিন্তু আজ যে ঠান্ডা শীতকালটা পড়ে গেছে তার সাথেও কিন্তু ও আজকে যে বৃষ্টি হচ্ছে বুলবুল ঝড়ের জন্য এফেক্টের জন্য কলকাতাতে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু পাখিদের আমার অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু আমি যাতে জল না পড়ে, ও দেখুন যে সামনের দিকে কালো পলিথিন দেখতে পাচ্ছেন, কালো পলিথিনটাকে আমি কিন্তু সামনের দিকে ঝুলিয়ে রেখেছি। ঝুলিয়ে রেখার সাথে কী হয় দেখবেন, যে জলটা কিন্তু শুরু করে নিচের দিকে নেমে যায়, ভেতরে কোনো প্রবলেম হয় না। আর সামনে একটুখানি তোলা আছে, তোলার কারণে কিন্তু কী হয় দেখ, হাওয়াও ঢুকবে বাতাসও ঢুকবে, পাখিদের কিন্তু প্রবলেমটা হবে। কিন্তু এটা কিন্তু আমি যখন রোদ্দুর উঠত তখন এই ধরুন 5টা বা 4:30টার সময় বন্ধ করে দিতাম, কিন্তু আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে আমি আজকে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো। যেমন ধরুন 3টে থেকে 3:30টার মধ্যে বন্ধ করে দেবো, আর ভেতরে গরম গরম খাবার দেবো। গরম খাবার বলতে যেমন সূর্যমুখী দানা, এগ ফুড, এগুলো ইউজ করবো। তো আপনারাও এরকম করবেন, যতটা পারবেন চারদিকে ঢেকে রাখবেন, সামনে সব দিকে ঢেকে রাখলে কিন্তু যে একটা পাখির দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধে কিন্তু অনেক সময় পাখি কিন্তু কষ্ট হয়। যতটা পারবেন ঢেকে রাখবেন, একটু পারবেন খুলে রাখবেন, এরকম করে আপনারা অবশ্যই রাখবেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা পাখিগুলো দেখুন ঠান্ডায় যাতে ঝিমিয়ে না যায় সেই কারণে আমি আজকে এদেরকে এগ ফুড দিলাম। তবে এগ ফুডটা দিয়েছি আজকে এই যে ডিমের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, কিন্তু ভাতের পরিমাণটা অনেকটা কম দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে। কিন্তু কী হবে যখন যদি এখন যে ঝড় আসছে, যে ঠান্ডা ওয়েদার হয়ে গেল, সেই যে বুলবুল ঝড়টা আসছে তার জন্য কিন্তু অনেকটাই পাখি কিন্তু কমজোর হয়ে পড়বে, যাদের এই আউটডোরে আছে। যেমন আমার আউটডোরে আছে, কিন্তু এটা মাটি, মানে মাটির ওপরে পাখিগুলো আছে, তাই যাতে না হয় তাই জন্যে। কিন্তু দেখুন এখানে কতগুলো বাচ্চা নেমে, দেখুন বাচ্চাগুলো এক জায়গায় ভয়ে জড়ো হয়ে গেছে, কারণ আমি এখানে ভিডিও করছি বলে। তো এই যে ধাড়ি পাখিগুলো দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে, অনেক ধাড়ি পাখি এখন ভাঁড়েই আছে। তো এখানে সব বাচ্চা আছে ছোটো ছোটো, যাতে বাচ্চাগুলো কী হয় যে যখন দেখবেন খুব ঠান্ডা পড়ছে বা ঠান্ডার সাথে এখন কিন্তু আয়ের কিন্তু ঝমঝম করে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ার সাথে সাথে পাখিগুলো দেখবেন কিন্তু ঝিমিয়ে বসে যায়। সেই সময় ঝিমিয়ে বসে গেলে কোনো যদি আমি অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করি, কোনো ইউজ করতাম ঠান্ডা লাগার আগে, কিন্তু দেখবেন যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাহলে কিন্তু মারা যায়। তাই কারণে আমি কিন্তু যাতে না মারা যায় সেই জন্য আমি সোজা ব্যাপার এগ ফুডটা আমি পাখিকে খেতে দিচ্ছি। এতে এগ ফুডটা খেয়ে পাখিগুলোর শরীর গরম থাকবে আর পাখির বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তার সাথে কী করেছি, এই দেখুন দানাতে দিয়েছি সূর্যমুখীর পরিমাণটা একটু বেশি দিয়েছি, সানফ্লাওয়ার সিড, এই সানফ্লাওয়ার সিডটা একটুখানি বেশি করে আমি দানার মধ্যে ছড়িয়ে দিয়েছি, ওরা সানফ্লাওয়ার সিডটাও ভালো করে খাবে আর এদিকে ডিমও খাবে। আর যে জল দিয়েছি জলটা এমনি প্লেন সাদা জল দিয়েছি, যাদের বাজিকার পাখির কলোনি আছে অবশ্যই আজকে থেকে দেবেন, কেন এদের ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। ওয়েদার পড়ার সাথে সাথেও কিন্তু বৃষ্টি হচ্ছে, অনেকটাই ঠান্ডা ওয়েদার। আমি কিন্তু চারদিকে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকগুলো আমি ঘিরে রেখেছি, শুধু সামনেরটুকু একটুখানি ওদেরকে তুলে রেখেছি। এই হচ্ছে আমার এটা 70 পেয়ারের কলোনি, আর এ পাশে হচ্ছে 50 পেয়ারের কলোনি। এদেরকে খাবার দিইনি এখনও, যা সূর্যমুখী দানাগুলো ওরা খাচ্ছে বেছে বেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এদেরকেও আমি গিয়ে ভালো করে দেবো খেতে, কারণ অনেক ছোটো ছোটো বাচ্চা নেমেছে। এই যে বাচ্চা নেমেছে, বাচ্চা নেওয়ার কারণে এই যে দানার ভুসি খোসাগুলো নিচে পড়ে থাকে, ওরা কিন্তু গরমে দেখুন এক জায়গায় সব পাখি বসে আছে। তাহলে কী হয় অত উপরের থেকে পড়ে গেলেও লাগবে না, আর দ্বিতীয়ত ঠান্ডাও কোনো অসুবিধা হবে না মাটিতে। তাই আমি পাখিগুলোকে এই যে খোসাগুলো দিয়ে রাখি, খোসাগুলো একবার শীতকালে পরিষ্কার করে দিই। তো আমার এটা মানে দেখি সুবিধাই হয় তাই রেখে দিয়েছি। তো আপনারাও অল্প করে এক ফুট দেবেন। এবার আমি দেখুন এই 50 পেয়ার কলোনিতে দেবো। তো এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে আমার 50 পেয়ার কলোনি। এই কলোনির মধ্যে কিছু বাচ্চা নেমেছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিছু বাচ্চা নেমেছে, এটা একটু দেখুন এই কালারগুলো বাচ্চাগুলো নেমেছে। এই যে দানার ভুসিগুলো পড়ে আছে, এর ভুসির মধ্যে ওরা গরমের মধ্যে থাকে। আর এই দেখুন সানফ্লাওয়ার সিড, এগুলো হচ্ছে সানফ্লাওয়ার সিড, যেগুলো দিয়ে দিয়েছি পাখিগুলো কিন্তু খুবই এগুলো খেলে শরীর কিন্তু গরম থাকবে। আর ওর সাথে কিন্তু আমি দিয়েছি আজ এক ফুট। দেখুন বাইরেটা কিন্তু অনেকটাই, শুধু চারদিকে পর্দাটা আমি ফেলে রেখেছি, জাস্ট ছোটো একটা ল্যাম্প, ছোটো একটা সাদা এলইডি ল্যাম্প জ্বলছে, আর চারদিকে কিন্তু অনেক বৃষ্টির কারণে এই যে আপনাদের ডিম দিচ্ছি, কিন্তু কোনো ঠান্ডা বাতাসে ওদের কোনো ক্ষতি করতে পারে না।
তো আমার শীতকালেও এরম ছিল, আগে বর্ষা বর্ষাকালেও কিছু এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য আপনারাও কিন্তু এক ফুটটা মাস্ট আজকে দিতে আরম্ভ করবেন। প্রচণ্ড থাকে, তাই জন্য আপনারাও কালকেও অবশ্যই কিন্তু এক ফুটটা দেবেন। দুদিন পরপর দিলেও কিছু হবে না, এখন যে শীতকাল পড়ে গেছে ওদের ডাইজেস্ট ক্ষমতা একটু বেড়ে যাবে, ঠিক আছে। আর জলে কিন্তু আপনার কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করলে কী হয় দেখবেন, যদি বাচ্চা থাকে ছোটো মোটো বাচ্চাগুলো মারা যায়, তাই জন্য আমি শুধুমাত্র এক ফুট দিলাম। আর সানফ্লাওয়ার সিডটা একটু বেশি বার দিতে পারলাম, যদি ব্ল্যাক সিড দিন ব্ল্যাক সিডটাও একটু দিতে পারেন দুই একদিন ঠান্ডাকালে। দেখুন সব পাখি নেমে গেছে, আমি কলোনির ভেতরে ঢুকে বসে আছি, দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু খেতে চলে এসছে। যেসব ছোটো ছোটো বাচ্চাগুলো পড়ে যায় ওপর থেকে, ওই যে পড়ে যাওয়ার পর ওদেরকে এই যে ঘুষিগুলো, এই ঘুষিগুলো কিন্তু ওদের গরমে অনেকটাই রাখতে সাহায্য করছে। দেখুন কতটা ভুষি পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠিটা পড়ে লাঠিটা পুরো ভর্তি হয়ে গেছে, মানে এই দানার প্রত্যেকটা ভুষি কিন্তু আমি বাইরে বার করি না, ওরা কিন্তু সব প্রত্যেকটা ভুষি কিন্তু সব ভেতরে থেকে যায়। দেখুন সব বাচ্চাগুলোও খেতে শিখে যায় দেখতে পাচ্ছেন, তাই জন্য আমি বুলবুলের হাত থেকে রক্ষা করার জন্য আমি পাখিগুলো এই কেরিয়ার করে মানে এরমভাবে কেয়ার করছি। চারদিকে পলিথিনটা যে আমার তিরপল আছে সেই তিরপল ফেলে রেখেছি, তিরপল ফেলে রাখার পর ওদেরকে দিয়েছি খেতে এক ফুট আর সানফ্লাওয়ার সিড আর ব্ল্যাক সিড। তো আপনারা দেবেন জলে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, যে ঠান্ডা পড়েছে বলে ওষুধ দিয়ে দেবো, যদি কলোনিতে বাচ্চা থাকে তাহলে কিন্তু মারা যেতে পারে, তখন একদিকে ঠান্ডা গরমেও পাখিগুলো মারা যেতে পারে, ঠিক আছে বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভ ইম পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।